আসসালামু আলাইকুম। আজকে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস বা ইউএনটি ইউএসএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস বা ইউএনটি ডেন্টাল টেক্সাসের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি 1890 সালে একটি অসাম্প্রদায়িক সহশিক্ষামূলক বেসরকারি শিক্ষক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 11 বছর পরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়েছিল। ইউএনটি ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস সিস্টেমের সদস্য, যার মধ্যে ডালাস এবং ফোর্ট ওয়ার্থের অতিরিক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউএনটি ফ্রিস্কোতেও একটি অবস্থান রয়েছে। বিশ্ববিদ্যালয়টি 14টি কলেজ এবং স্কুল নিয়ে গঠিত। রাজ্য জুড়ে ব্যতিক্রমী উচ্চ স্কুল বয়সী শিক্ষার্থীদের জন্য একটি প্রাথমিক ভর্তি গণিত এবং বিজ্ঞান একাডেমি, টেক্সাস একাডেমি অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এবং একটি লাইব্রেরি সিস্টেম যা বিশ্ববিদ্যালয়ের মূল রয়েছে। 2021 সালের ফল ইনটেক হিসেবে প্রত্যয়িত তালিকাভুক্তির সংখ্যা ছিল 42,372, যা রাজ্যের পঞ্চম বৃহত্তম। 2019 থেকে 2020 শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়টি 10,270 ডিগ্রি প্রদান করেছে। ইউএনটি 459 পিএইচডি 2009 থেকে 2011 অর্থ বছরের ডিগ্রি। 2020 পর্যন্ত নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রায় 448,000 জীবিত প্রাক্তন ছাত্র ছিল। 304,000 এরও বেশি ডালাস ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সে বসবাস করে। ইউএনটি সেরা কলেজের 2022 থেকে 2023 সংস্করণে র্যাঙ্কিং হল জাতীয় বিশ্ববিদ্যালয় 285। এটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে 301 থেকে 350 নম্বরে রয়েছে। এছাড়াও ইউএনটি সাংহাই টং ইউনিভার্সিটি দ্বারা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিগুলির অ্যাকাডেমিক র্যাঙ্কিংয়ে 401তম স্থানে রয়েছে। এর সামগ্রিক স্কোর 4.1 স্টার। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।